এই প্রজন্মের তরুণ সিনা হাসানের প্রথম অ্যালবাম লাস্ট বেঞ্চ আসছে শিগগিরই। ঈদুল আজহার আগেই ব্যতিক্রমধর্মী এই অ্যালবামটি পাওয়া যাবে বাজারে। রঙ্গমঞ্চের সাথে আড্ডায় এই তরুণ জানালেন তার প্রথম অ্যালবাম নিয়ে ভাবনার কথা। বরিশালের ছেলে সিনা হাসান এক বুক স্বপ্ন নিয়ে বের করতে যাচ্ছেন তার প্রথম অ্যালবাম লাস্ট বেঞ্চ। ভিন্ন ধারার এই অ্যালবামটিতে রয়েছে মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা। অ্যালবামের 8টি গানই লিখেছেন সিনা নিজেই। এ মাসের শেষে অ্যালবামটির মূল গান লাস্ট বেঞ্চের ভিডিও রিলিজ হবে। তারুণ্যের স্পৃহা ও গানের প্রতি অগাধ ভালোবাসাই তার এই অ্যালবামের অনুপ্রেরণা। মানুষের ইনস্টিংক্ট যে মানুষ সবাই মিলে ভালো থাকতে চায়, কিন্তু পরিস্থিতির কারণে সামহাউ আমরা স্বার্থপর হয়ে উঠি বা আমরা সবাই মিলে ভালো থাকতে পারি না। তো আমার গানের মূল লক্ষ্য আসলে আমরা কীভাবে সবাই মিলে ভালো থাকতে পারি, এই কথাটাই আমি ঘুরে ফিরে আমার গানে বলতে চাই। আমি পার মাতালের জেগে থাকা ভোর তন্দ্রাহার কবিতায় শূন্য আসর, আমি লাস্ট বেঞ্চ আমি ব্যাকডোর আমি মরে গেলে লাভ বেশি তোর। দীর্ঘ 3 বছর ধরে সিনার গানের সঙ্গে আছেন জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের ড্রামার পাভেল। তিনি মনে করেন ব্যতিক্রমধর্মী এই অ্যালবামটি শ্রোতাদের বেশ পছন্দ হবে। যদি আসলে মানুষ গানগুলি শুনতে পারে ঠিকভাবে, তাহলে মানুষগুলো অবশ্যই বুঝতে পারবে যে আমাদের এত সময় কেন লেগেছে। লাস্ট বেঞ্চ অ্যালবামটি সিডি প্রকাশের পাশাপাশি অনলাইন মাধ্যমকে প্রাধান্য দিয়েই রিলিজ করার প্রত্যাশা এই তরুণের। আমি লাস্ট বেঞ্চ আমি ব্যাকডোর আমি মরে গেলে লাভ বেশি তোর। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।